নমস্কার বন্ধুরা। মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছের তেলে 2 চা চামচ পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর এরকম ছোট ছোট টুকরো করে কাটা একটা বেগুনের মধ্যে অল্প নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার কড়াইতে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে একটা আলু পরিমাণ মতো নুন, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের তেল দিয়ে গ্যাস একদম কমিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যেহেতু ভাজার সময় মাছের তেল ফাটে আর একটু বেশি ছিটকায়, তাই এই পর্যায়ে গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে পারেন। তারপর এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে 1/2 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে গ্যাস একদম কমিয়ে 2 মিনিট কষে নিয়ে ম্যারিনেট করে রাখা বেগুন দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নেওয়ার পর আধখানা টমেটো, স্বাদ মতো নুন, রঙের জন্য 2 চিমটে কাশ্মীরি লঙ্কা ও হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবং ভেজে রাখা আলুর টুকরো দিয়ে 1 মিনিট কষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটে চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে কিছুক্ষণ রান্না করার পর টমেটো পুরোপুরি গলে আলু ও বেগুন সিদ্ধ হয়ে এলে অল্প ধনেপাতা কুচি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য মাছের তেল চচ্চড়ি।